নমস্কার, স্টাডি ফার্স্ট বাংলা এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতের বহুমুখী নদী পরিকল্পনা এ বিষয়ে। এটি আমাদের ভারতের ভূগোলের পাঠ 25। সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 24 পর্যন্ত ভূগোলের পাঠ আলোচনা করেছি, আজ ভূগোলের পাঠ 25 আলোচনা করব। আজ বিষয় ভারতের বহুমুখী নদী পরিকল্পনা। প্রথমে আমরা দেখব কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীতে রয়েছে নাগার্জুন সাগর প্রকল্প, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কী রয়েছে কৃষ্ণা নদীতে? নাগার্জুন সাগর প্রকল্প। এছাড়া রয়েছে তুঙ্গভদ্রা এবং শ্রীশৈলেম প্রকল্প, যেগুলি কিন্তু পরীক্ষা সাফল্যের অত গুরুত্বপূর্ণ নয়, তবে নামগুলো আমরা জানতে পারি। পরের নদী দেখব আমরা, পরের নদী কাবেরী নদী। কাবেরী নদীতে রয়েছে মেট্রোর প্রকল্প ও কৃষ্ণসাগর বাঁধ, যেটি কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এছাড়া দ্বিতীয় প্রকল্প রয়েছে শিব সমুদ্র প্রকল্প, যেটিও কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। আবার বলছি, কাবেরী নদীতে রয়েছে মেট্রো প্রকল্প কৃষ্ণসাগর বাঁধ ও শিব সমুদ্র প্রকল্প দুটি। এবার আমরা দেখব পরের নদী গোদাবরী নদী। গোদাবরী নদীতে রয়েছে পুচাসপদ প্রকল্প, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আবার বলছি, গোদাবরী নদীতে রয়েছে পুচাসপদ প্রকল্প, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের নদী চন্দ্রভাগা নদী। চন্দ্রভাগা নদীতে রয়েছে সালাল প্রকল্প, এই সালাল প্রকল্পটি অবস্থিত জম্মু ও কাশ্মীরে। পরবর্তী নদী পরিকল্পনার মধ্যে রয়েছে নর্মদা নদী। নর্মদা প্রকল্প রয়েছে এবং এখানে ইন্দিরাসাগর বাঁধ ও সর্দার সরোবর বাঁধও দেখতে পাওয়া যায়। এইগুলি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তার নর্মদা প্রকল্প কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের নদী রয়েছে আমাদের মহানদী, যা হীরাকুদ বাঁধ রয়েছে, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটি ভারতের দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা। পরে রয়েছে শতদ্রু নদী। শতদ্রু নদী রয়েছে ভাকরা নাঙ্গাল প্রকল্প, যে হিমাচল প্রদেশে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাড় দ্বারা গঠিত। ভারতের বৃহৎ সবচেয়ে বেশি জমি এই প্রকল্পের দ্বারা জলসেচ করা হয়। আবার বলছি, ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত শতদ্রু নদীতে। এবার দেখব আমরা পরের নদী। পরবর্তী নদী আমাদের রয়েছে তাপ্তি নদী। তাপ্তি নদীতে উকাই ও কাকরাপাড়া প্রকল্প রয়েছে। এই প্রকল্প দুটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। আবার বলছি, তাপ্তি নদীতে রয়েছে উকাই ও কাকরাপাড়া প্রকল্প। পর নদী গঙ্গা ও ভাগীরথী নদী। গঙ্গা ও ভাগীরথী নদীতে রয়েছে ফারাক্কা প্রকল্প, যা পশ্চিমবঙ্গ কলকাতা বন্দর ও হুগলি অঞ্চলকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। ফারাক্কা প্রকল্প রয়েছে গঙ্গা ও ভাগীরথী নদীতে। পরের প্রকল্প হলো নদী হলো পেরিয়ার নদী। পেরিয়ার নদীতে রয়েছে ইদুক্কি প্রকল্প। পেরিয়ার নদীতে কী রয়েছে? ইদুক্কি প্রকল্প, যা কেরল রাজ্যে অবস্থিত। পরবর্তী নদী রয়েছে শরাবতী নদী, শরাবতী বাঁধ। শরাবতী নদীতে রয়েছে শরাবতী বাঁধ, যা কর্ণাটক রাজ্যে অবস্থিত। এছাড়াও এই নদীতে রয়েছে মহাত্মা গান্ধী প্রকল্প, এটিও কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরবর্তী নদী দেখব আমরা হচ্ছে ময়ূরক্ষী নদী। ময়ূরক্ষী নদীতে রয়েছে ময়ূরক্ষী বাঁধ ও ম্যাসেঞ্জার বাঁধ। আবার বলছি, ময়ূরক্ষী নদীতে রয়েছে ময়ূরক্ষী বাঁধ ও ম্যাসেঞ্জার বাঁধ, এই দুটি বাঁধেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। পরবর্তী নদী রয়েছে ভাগীরথী নদী। ভাগীরথী নদীতে কিন্তু রয়েছে তেহরি প্রকল্প। এই তেহরি প্রকল্পটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, রাশিয়ার নির্মাণ এটি করেছিল, পৃথিবীর তৃতীয় উচ্চতম বাঁধ। আবারও বলছি, তেহরি প্রকল্প গঠিত হয়েছে বা তৈরি হয়েছে ভাগীরথী নদীতে। পরের নদী হলো মঞ্জিরা নদী। এই মঞ্জিরা নদীটিতে রয়েছে নিজাম সাগর বাঁধ। এই নিজাম সাগর বাঁধটি কিন্তু অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক এই দুটি রাজ্যতে মধ্যে কিন্তু গঠিত হয়েছে। পরের নদী রয়েছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদে রয়েছে লোকটাক প্রকল্প, যা মণিপুরে অবস্থিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হ্রদটি কিন্তু উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম প্রকল্প কিন্তু হলো লোকটাক প্রকল্প, যা মণিপুর রাজ্যে অবস্থিত। পরের নদী রয়েছে কিন্তু রিহান্ত নদী বা সোন উপনদী। এই রিহান্ত নদী বা সোন উপনদীতে রয়েছে রিহান্ত প্রকল্প, যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গোবিন্দ বল্লভ পন্ত সাগর জলাধার ভারতের বৃহত্তম জলাধার, এটিও কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। আবার বলছি, নামটি গোবিন্দ বল্লভ পন্ত জলাধার। জলাধার হলো ভারতের বৃহত্তম জলাধার।
পরের নদী রয়েছে কিন্তু ময়ূরাক্ষী নদীতে ময়ূরাক্ষী বাঁধ, সুবর্ণরেখা নদীতে সুবর্ণরেখা প্রকল্প, বিতস্তা নদীতে তুলবুল প্রকল্প। বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে যে সমস্ত নদীর নাম এবং প্রকল্পের নাম আলাদা সেগুলি পরীক্ষায় বেশি আসতে পারে। তাই বিতস্তা নদীতে তুলবুল প্রকল্প, বিপাশা নদীতে বিপাশা প্রকল্প, চন্দ্রভাগা নদীতে ধুলাস্তি প্রকল্প ও ভাগীরথী নদীতে জয়কালী প্রকল্প ছাড়াও ভারতে কিন্তু আরও অনেক প্রকল্প রয়েছে বা অনেক নদীতে অনেক প্রকল্প গড়ে উঠেছে যেগুলো কিন্তু অতটা পরীক্ষা সাপেক্ষে গুরুত্বপূর্ণ নয়। আজ আমরা আলোচনা করলাম পরীক্ষা সাপেক্ষে গুরুত্বপূর্ণ যে প্রকল্প বা নদী যা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলি সম্বন্ধে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের সহযোগিতা বা লাভবান হয় ভিডিওটির দ্বারা তবে সেখানে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে অন্য কোনো ভিডিওতে কথা হবে। জয় হিন্দ।